চট্টগ্রামের মিরেশ্বরের উপজেলার জোরারগঞ্জ পুলিশের বিরুদ্ধে মাদক উদ্ধারের নামে গভীর রাতে উগ্র পরিবার জায়রা গড়র মালামাল তসনস ও এক ছাত্রীর মারধরের অভিযোগ উঠে। দু তারিখ রাতে রোববারে আমাদের ঘরে পুলিশ আসি, সব ভাঙ্গি চুরি করে আমার মারছে। একটু ভিডিও করতে গেছিলাম আমি প্রমাণ রাখার জন্য, আমার মারছে মোবাইল নিয়ে চলে গেছে আবার। আর এই বিষয়ে সার্কেল এসপি বরাবর এখন লিখিত অভিযোগ গুচ্ছি ভুক্তভোগী হলে মেয়র 14 তারিখ উপজেলার কাটাছড়া ইউনিয়নের পশ্চিম বাড়িয়াখারি গ্রামের আব্দুল ওহাব বাড়ির মেজবাবদিন করানোর জি এই ঘটনা গুচ্ছি বলে জানা গিয়ে। আর মেয়র 20 তারিখ শনিবার মিরেশ্বরী উপজেলা প্রেস ক্লাব অনার জি সংবাদ সম্মেলন গড়িয়ারা এই অভিযোগ গুচ্ছি ভুক্তভোগী হলে। আমি একে কেন মারতেছেন কজে বেয়াদব পজে কথা বলবি না পজে, তুই বেয়াদব তোর মেয়েও বেয়াদব কথা এখন কবি, এখন তোরে মারি গেলাম আর ক তোরে নিয়ে যাবো কজে নিয়ে ভুগরা কাঁদে কজে আকো যে হ্যাঁ নিয়ে যান, আমার যদি অন্যায় থাকে নিয়ে যান, আর অন্যায় যদি দেখেন আর নিয়ে যান। তাহলে বলছে আমি বলছি যে কি জন্য পুলিশ আমাদের এই স্বামীর কোনো মামলা ওয়ারেন্ট নাই, কি জন্য আসছেন, কি মামলা হয়েছে কিছু বলে না, কজে দরজা খুল দরজা খুল এভাবে দরজা খুল মু রাখেন। এই একটু আমরা মহিলা মানুষ তো, পুরুষ তো নাই ঘরে, মহিলা মানুষ দরজা খোলার মেয়েরে কজে কি আমার ফাটের সমস্যা লাগে, তুই দরজা খুল, মেয়ে তো কান্দির কজে আমি পারবো না মু কজে নেই, আমার তো ভয় লাগে। আমি উত্তই আমার ছেলে ছোট বাচ্চা ছিল, বাচ্চারে নিয়ে শুয়েছি ভুগতে লই, বাচ্চা কান্দির বাচ্চার কজে মানে ইয়া করিয়ে শুয়েছি। ইয়ার পরে পুলিশ পিছন দিই সামনে দিই, যে ভারী দের ভারীর লগে জন লাগে পুলিশের ভিতরে আরও বেশি আঘাত লাগে, কিরকম আঘাত লাগে বলার মতন কেউ নাই, আশেপাশে দুইটা বাচ্চা নিয়ে দাঁড়াই নিয়ে শুয়েছি, মেয়েরে কোথায় যা দরজা খুলে দে। তারপরে হিসান দিয়ে দেখি যে দাম দাম করে আওয়াজ করে, আওয়াজ করার পরে দেখি যে হেরে একজন ঢুকছে, ঢুকি আমি কছি কি আপনারা কি এরকম করতেছেন কেন, কছেন হে কথা বলবি না কছে, এত কোন দরজা কেন খুলছে না কছে, মানে আমি এইটা বলতে পারবো না, উত্তেজা গালাগালি করি আরে কছি। তারপরে হিয়ার পরে ইয়া করছেন ব্যাগ ভাঙ্গি উল্টে উল্টে ব্যাগ খেলা দেওয়ার বাচ্চা ছোটো বাচ্চা হিও রাখেন হিও সহালা দের কিছু টাকা বিছনা, আমি বাজার করে আসি বিছনা তলে রাখছি কোজে পরে রাখুন, বিছনার তলে রাখছি আর এই টাকাগুলো উঠেছে ফাইছে নিয়ে গেছে। তারপরে আরেক আলমারির চাবি দিই বুঝছেন এই এনে 700 টাকা ছিল, তো এই কি কত আরেক আলমারির চাবি দিই, আর কত আলমারি দিয়ে আপনারা কী করবেন, আমার আলমারিতে কিছু নাই, কত তুই দে কইছি দে। এবার আর আলুসি আর আরা তো হেসামারি টানি খুলি লই, এবার ই আর ব্যাগের ভিতরে এই হিয়েন আসিল এই মানে এক ৬০০ ৬৫০ টাকার মতো আসিল ভাঙতি ব্যাগেতে, সেগুলা ব্যাগেতন খুলি লই আসে, তো এই আর কাপড় চোপড় যাতে কিছু আছে মেলামারি মেলামারি ব্যাগ ইটি আমি খাটের উপরে এনে দাঁড়া দিছি, আর গার উপরও এর মেলামারি মেলামারি ব্যাগের হালার এটি খেচে এনে এনে করে খালি আতার। সি প্লাস টিভি চট্টগ্রাম।